টেনশনের কারণ নাই, এখন রাত্র কিছুক্ষণ পরে সকাল হবে, এখন রাত্র তাই বলে সকাল হবে না এটা ভাবার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর রাত্র যত গভীর সকাল তত নিকটে, কথা কোন ঠিক কি ঠিক না? প্রভাত হওয়ার পূর্বাভাস পাচ্ছি, মনে হচ্ছে যেন পূর্ব দিগন্ত আলোকিত হয়ে সুবে সাদিকের কাছাকাছি নির্যাতিত জনপদ পৌঁছে গেছে, কথা কোন ঠিক কি ঠিক না? আমরা সেই সুবে সাদিকের অপেক্ষায়, যে সুবে সাদিকে মুয়াজ্জিনের কণ্ঠে আযানের ধ্বনি প্রতিধ্বনিত হবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, আর নির্যাতিত মজলুম জনপদ এই জনপদের মধ্যে জনগণ বেরিয়ে আসবে, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ যদি বাঁচায় রাখে কেউ মারতে পারে? আল্লাহর এক গোলাম, যে গোলামকে জালিম অত্যাচারকারীরা মেরে ফেলতে চেয়েছিল, মেরে ফেলার রায়ও দিল, কিন্তু জনগণের প্রতিরোধের মুখে আর মারতে পারে নাই, আল্লাহর গোলামকে এখনো আল্লাহ তাআলা কারা শৃঙ্খলার ভিতরে বাঁচিয়ে রেখেছেন, জানি না কেন বাঁচিয়ে রেখেছেন। আমার মন কয় আল্লাহর গোলামরে দিয়া আল্লাহর গোলামের এই দেশ আবাদ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কয় অমাকারু মাকার আল্লাহে আল্লাহু খাইরুল মাকিরিন, তোরা ষড়যন্ত্র করস, আমি আল্লাহ কৌশল করি, আমি আল্লাহর কৌশলের কাছে তোদের ষড়যন্ত্র ব্যর্থ। আপনাকে তো সমাজের মানুষ মারে, পাথর মারে, আপনাকে নির্যাতন করে, নবীকে মারে নাই? নবীকে পাথর মারে নাই? নবীকে নির্যাতন করে নাই? আল্লাহ রসুলকে দেশ থেকে তাড়িয়ে দেয় নাই? রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করে নাই? আল্লাহ বলেন ও নবীজি, আপনার পূর্বে বহু নবী রসুল পৃথিবীর জমিনে এসেছে, তারাও মার খেয়েছে, তারাও নির্যাতিত হয়েছে, নবী গো আপনাকে তারা মারে কষ্ট দেয়, এটা নতুন কিছু নয়, আগেও দিয়েছে। ও নবীজি, পৃথিবীর জমিনে আপনার অবর্তমানে আপনার পরে আপনার দিনের এই দাওয়াতের কাজ যারা করবে তারাও মারে খাবে, তারাও নির্যাতিত হবে, যাদের ওপর নির্যাতন আসবে বুঝবেন গো নবী তারাই আপনার কাফেলার সৈনিক। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর জমিনে এখন যারা মারি খায়, জেল খাটে, মামলার শিকার হয়, ফাঁসির কাস্তে ঝুলে, বুঝতে হবে তারাই রসুলের সত্যিকারের কাফেলার সৈনিক, কথা কোন ঠিক কি ঠিক না? অতএব বন্ধু, সত্যিকারের মুসলমান পৃথিবীর জমিনে যখন কালিমার দাওয়াত দেয়, সমসাময়িক জালিম, সমসাময়িক অত্যাচারী বাদশাগুলি, জালিম বাদশাগুলি তাদের প্রতি ক্ষিপ্ত হয়, তাদের প্রতি রাগান্বিত হয়, এজন্য আজকের ময়দানে যারা মারি খায়, আজকের ময়দানে যারা নির্যাতিত, আজকের ময়দানে যারা জীবন দিয়েছে শাহাদাতের তামান্না পান করেছে, তারাই হক, আর তাদের সাথে মুসলমান হিসাবে আমাদের থাকা উচিত কিনা, জোরে জোরে কোনো উচিত কিনা? আল্লাহ নবী দাওয়াতের কাজ করেছেন, মার খেয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তারপরেও দাওয়াতি কাজ ছাড়ে ছাড়ে নাই, জেল খেটেছেন, দাওয়াতি কাজ ছাড়ে নাই, নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছে, নবী দেশ ছেড়েছেন কিন্তু দাওয়াত ছাড়ে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, দাওয়াতের কাজ ছাড়ে নাই, আমরা মুসলমান আল্লাহর নবীর উম্মত হিসেবে যদি মারি খাইতে হয়, আল্লাহর নবীর উম্মত হিসেবে যদি জেল জুলুম নির্যাতন নেমে আসে, তারপরেও আমরা জীবন দেব কিন্তু দাওয়াতি কাজে ছাড়ব, ইমান দিতে রাজি না, জীবন দিতে রাজি, কথা কোন ঠিক কিনা? কথা বলে ও নবীজি, এখনো তোমার আমলে আবু জেহেল, উদ্বাস সাইবা, মুগিরারা ঠিক ওই কাজটি করছে যে কাজটি মুসা নবীর সাথে ফেরাউন করেছে, আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোমার অনুসারী যারা তাদের সাথে এই ফেরাউনের নব্বত্তর শরীরা, আবু জেহেল, উদ্বাস সাহেবা, মুগিরা, আবু লাহাবের, উত্তর
অনুসরীরা তোমার সাথে আবুল আহাব আবু জেহেল যা করে তোমার উম্মত গুনির সাথে কিয়ামত পর্যন্ত ঠিক তেমনটাই করবে। কথা কোন ঠিক কে ঠিক না? একটা কুমকে একটা দলকে নির্যাতনের টার্গেট করে তাদেরকে হেয় করার চেষ্টা করে। ও নবী, দুনিয়ার জমিন যতদিন থাকবে যেখানে ফেরাউনি আদর্শ, জালেম ফেরাউনের নীতি নির্ধারণ যেখানে মাথা চাঙ্গা দিবে, আর আমি ওখানে তোমার অনুসরণ যারা করে, তোমাকে যারা এত্তেবা করে, তাদেরকে ওই ফেরাউনি শক্তি দিয়ে অপদস্থ করার চেষ্টা করবে। কোরআন বাস্তবতার সাথে মিলে কি মিলে না? জোরে জোরে কন। ফেরাউন বনি ইসরায়েলের মুসা নবীর অনুসরণকারী পুরুষদেরকে জবাই করে দিত, হত্যা করত, আর নারীদেরকে জীবিত রাখত। এটা ছিল ফেরাউনের আদর্শ। পৃথিবীর জমিনে আমরা দেখতে পেলাম 90 ফেরাউন মায়ানমারের সূচি মুসলমান যুবকদেরকে অকাতরে হত্যা করেছে। কথা কোন ঠিক কে ঠিক না? আর নারীদেরকে জীবিত রেখে অত্যাচার করেছে, পরিশেষে বাংলার জমিনে টেলে দিয়েছে। এমন ফেরাউন পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই তারা হলো পৃথিবীর জমিনে বিপর্যয় সৃষ্টিকারী, পৃথিবীর জমিনে ফাসাদ সৃষ্টিকারী, তাম পৃথিবীর জমিনের শান্তি বিনষ্টকারী। আমার ভাইয়েরা, ইন্ডিয়ার জমিনে একটি উগ্রবাদী হিন্দু সংগঠন ইদানিং ঘোষণা করেছে মুসলমান ইন্ডিয়া থেকে রাখবে না, মেরে ফেলবে, হত্যা করবে যেখানেই পাবে। সুতরাং বুঝে গেল ইন্ডিয়ার জমিনে ফেরাউনের উত্তরসূরি মাথা চাঙ্গা দিয়ে, এর মধ্যে 90 ফেরাউন হলো মোদি। কথা কোন ঠিক না? আর এই মোদির অনুসরণকারী বাংলার জমিনে আছে, আছে না নাই? টাকলা মুরাদ বলছিল ইসলাম মুছে দেবে, বিসমিল্লাহ মুছে দেবে, এই কথা কোন বলে নাই? আলেমদের দাড়ি চেষে দেবে, টুপি খুলে দেবে, জুব্বা খুলে ফেলবে। আল্লাহ কয়ে বেয়াদুবি করিস না, সব সহ্য হয় নাই? রাসূলদের সাথে বেয়াদুবি করলে সহ্য হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এত অপদস্থ করেছেন, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, সকালের মন্ত্রী বিকালে ভিক্ষুক। কথা কয়, ক্যাবিনেট থেকে বহিষ্কার, পার্লামেন্ট থেকে বহিষ্কার, দল থেকে বহিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বহিষ্কার করেছে। সে মনে করেছে বাংলাদেশে থাকবো না, চলে গেল কানাডা, জায়গা নাই, জায়গা নাই। ওখান থেকে দুবাই, পুলিশের রাইফেলের গুতা। কথা কন, ওখান থেকে বাংলার জমিনে এয়ারপোর্ট থেকে পালায়ন করে আত্মগোপন করে আছে। আল্লাহ কয় আমার ইসলাম মুছে দিবি, আমার জমিন তরে গ্রহণ করে না, পৃথিবীর কোথাও তোর জায়গা নাই। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দিনের বিরুদ্ধে কথা বলে, নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে লাঞ্ছিত করে। কথা কোন ঠিক কি ঠিক না? ফেরাউন মুসা নবীর সাথে দুশ্মনী করেছে, মনে করছে মুসা যাইব কই, আল্লাহ মুসারে বাসায় রাখছে, কিন্তু ফেরাউন রে দরিয়ায় ডুবায়া সুবায়া সুবায়া মারছে। কথা কোন ঠিক কি ঠিক না? সুতরাং যারা ফেরাউনের অনুসরণ করে আল্লাহ রাসূলের অনুসারীদেরকে কষ্ট দিচ্ছ, সেদিন বেশি বাকি নয় যেদিন দরিয়ায় চুবায়া চুবায়া তোমাদেরকে পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত করে বিদায় করা হবে। কথা কোন ঠিক কি ঠিক না? টেনশনের কারণ নাই, টেনশনের কারণ নাই, এখন রাত্র, কিছুক্ষণ পরে সকাল হবে। এখন রাত্র তাই বলে সকাল হবে না, এটা ভাবার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর রাত্র যত গভীর সকাল তত নিকটে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রভাত হওয়ার পূর্বাভাস পাচ্ছি, মনে হচ্ছে যেন পূর্ব দিগন্ত আলোকিত হয়ে সুবে সাদিকের কাছাকাছি নির্যাতিত জনপদ পৌঁছে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা সেই শুভে সাদিকের অপেক্ষায়, যেই শুভে সাদিকে মুয়াজ্জিনের কণ্ঠে আযানের ধ্বনি প্রতিধ্বনিত হবে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে, আর নির্যাতিত মাজলুম জনপদ এই জনপদের মধ্যে জনগণ বেরিয়ে আসবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার
রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি বাঁচায় রাখে কেউ মারতে পারে আল্লাহর এক গোলাম যে গোলামকে জালিম অত্যাচারকারীরা মেরে ফেলতে চেয়েছিল মেরে ফেলার রায়ও দিল কিন্তু জনগণের প্রতিরোধের মুখে আর মারতে পারে নাই আল্লাহর গোলামকে এখনো আল্লাহ তাআলা কারা শৃঙ্খলার ভিতরে বাঁচিয়ে রেখেছেন জানি না কেন বাঁচিয়ে রেখেছেন আমার মন কয় আল্লাহর গোলামরে দিয়া আল্লাহর গোলামের এই দেশ আবাদ করবেন ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় বাংলাদেশের দুইটা জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া আর শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই দোনোটা জেলে গেছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দোনোটা জেলেতে জামিনে বাড়িছে কোনো বিচারপতিরা রায় দিছে না কেড়ে চাল দিছে হিসাব দিত এটা ব্যাখ্যা দিত কারণ দর্শায় নোটিশ দেয় নাই আর ফরিমনি এই ল্যাংডা বেডিরে কে লেগিয়া রিমান্ডে নিছে এর লেগে বিচারপতির বিরুদ্ধে আরেকবার রিমান্ড শুরু হয়েছে তা করে নোটিশ করছে তাড়াতাড়ি জব দিয়ে তো গজব নাজিল হইতো না গেরে কথা কই না গেরে বাংলাদেশের প্রধান দুই নেত্রীর কোনো খবর নাই ফরিমনির কি ফাওয়ার এরপরে লেং দি না লঙ্গি ফিন্দা ধরো এমনি রয়েছে কথা কন ঠিক কি ঠিক না আজিব তামশার হইতে আসি রে নবী তুমি টেনশন করো কেরে আমার মুসার হৃদয় ফেরা অনমার তারছে না আবু জেহেলে তোমার কোনো ক্ষতি করতা তো না মুসারে যেমনি বাঁচাইছি তোমার এমনি বাঁচামু মুসারে যেমনি প্রতিষ্ঠিত করছি তোমার এমনি প্রতিষ্ঠিত করবো যেরকম সুবহানাল্লাহ সুতরাং আজকে যারা কোরআনের পথে আছেন আজকে যারা দিন কায়েমের পথে আছেন টেনশন করেন কে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় সবর করেন ধৈর্য ধরেন নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ তাআলা বিজয় দিতে পারে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির জোরে জোরে করে আল্লাহু আকবার রাজত্বের মালিক কে আল্লাহ রাজত্ব নেওয়ার মালিক কে আল্লাহ ক্ষমতার মালিক কে আল্লাহ ক্ষমতার এক একক মালিক একচ্ছত্র মালিক হলো আল্লাহ কথা কোন ঠিক কিনা এই কথা যারা বিশ্বাস না করে কইব জনগণ ক্ষমতার মালিক তাহলে কুফুরি গুণা হইব আর এই ঈমানের হয়ে মারা গেলে আপনি দোজো হয়ে যাবেন এই জন্য ঈমান পরিশুদ্ধ করেন একমাত্র ক্ষমতার মালিক কে সব ক্ষমতার মালিক কে সর্বময় ক্ষমতার মালিক কে এটা মুসলমান হিসেবে বুঝতে হবে এত বাহাদুরি করো পৃথিবীর জমিনে তাকায় দেখো পরমাণু শক্তিধর রাষ্ট্র আমেরিকা রাশিয়া আমেরিকা যেদিকে যায় রাশিয়া বিপরীতে রাশিয়া যেদিকে যায় আমেরিকা বিপরীতে এত পরিমাণ পরমাণু অস্ত্র আছে আমেরিকার হাতে তামাম পৃথিবী 650 বার ধ্বংস করতার পর রাশিয়ার হাতে আছে আরছে বেশি পরমাণু অস্ত্র আবিষ্কার করেছে স্কাট ক্ষেপণাস্ত্র মিসাইল ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এক একটা ক্ষেপণাস্ত্র 4,000-5,000 মাইল দূরে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে ধ্বংস করে দিতে পারে পৃথিবী স্থাপনা রাষ্ট্র সব ধ্বংস পাহাড়কে সাথে সাথে দরিয়ায় রূপান্তরিত করতে পারে ক্ষেপণাস্ত্র ছেড়ে দিয়ে এত শক্তিশালী অস্ত্র আল্লাহ যে শুধু একটা অস্ত্র ভাড়াইছে করুণা এইটার লগে তো ভাল্লা না একটা ছাইড়া দাও ক্ষেপণাস্ত্র দেহ এটার লগে ভারণি একটা বড় মানুষ যুদ্ধ ঘোষণা করো দেহ ভারণি অতএব ক্ষমতা কার বাবা রে বাবা কি ক্ষমতা দেহায় আল্লাহ তাআলা তার শক্তির কিঞ্চিত পরিমাণ অস্ত্র পৃথিবীতে এখনো ছাড়ে নাই যে আকাশের গ্রহ নক্ষত্র দেখতেছো এক একটা ইউরেনিয়াম সমৃদ্ধ বড় বড় গ্রহ নক্ষত্র একটু ইউরেনিয়াম দিয়ে একটা পরমাণু অস্ত্র বানায় এই 600 বার আর 700 বার ধ্বংস করবা একটা ইউরেনিয়াম সমৃদ্ধ গ্রহকে আল্লাহ যদি পৃথিবীর জমিনে পাঠায় দেয় তোমাদের ফাল ফাড়া আর বাহাদুরি শেষ নাসা বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করেছে পৃথিবীর জমিনে যে তাদের চাইতে অত্যাধুনিক যানকে আবিষ্কার করতে পারবে না 2017 সালে সূর্যের কাছে যান প্রেরণ করেছে নাম দিয়েছে পার্কার সুরাল পার্কার সোলার প্রুফ ইউটিউবে চার্জ দেন এখন পাবেন পার্কার সোলার প্রুফ 2021 সালের ডিসেম্বরের 21 তারিখ তারা বিবৃতি দিয়েছে পার্কার সোলার প্রুফ টাচ দ্য সান সূর্যকে এটা ছুঁয়ে ফেলেছে আমি কমেন্টস করেছি তোমাদের আবিষ্কৃত যান দিয়ে তোমরা বলছো সূর্যের কাছাকাছি গেছে সূর্যকে ছুঁয়ে ফেলেছে তাহলে আমার নবী যে মেরাজে গেছে তোমরা কেন প্রশ্ন করলা এই তাপমণ্ডল আলোমণ্ডল সৌরজগতে গুলি পাস করে আল্লাহর আরশে নবী কেমনে গেছে তোমরা বুঝো না তোমাদের আবিষ্কৃত এই যান যদি সূর্যের কাছে যাইতে পারে তাহলে আল্লাহ আল্লাহর নবীকে কেন নিতে পারবে না কথা কোন নাকি নাসা বিজ্ঞানীরা উত্তর দিতে পারে নাই আমি অপেক্ষায় আছি টাইম দিয়েছি 2 বছর
তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত গবেষণা করতে পারবে আল্লাহ তার হাবিবকে কিভাবে নিয়েছেন এটা তোমরা খুঁজে পাবে না আল্লাহ কয় ওমাকারু মাকার আল্লাহে আল্লাহু খাইরুল মাকিরিন তোরা ষড়যন্ত্র করস আমি আল্লাহ কৌশল করি আমি আল্লাহর কৌশলের কাছে তোদের ষড়যন্ত্র ব্যর্থ ঠিক কথা কন ঠিক ঠিক